সুমি সম্ভবত কোন একটা ইন্টারভিউতে বলেছিল যে সুমি স্বপ্নের নায়কের সাথে মানে অভিনয় করার সুযোগটা সে পেয়েছে, কেমন লেগেছে আসলে? আচ্ছা, প্রথম যখন সিয়ামকে দেখা হয়েছে তখন কেমন? ও, আমি তো চঞ্চল চৌধুরীর কথা ভাবছি। স্বপ্নের নায়ক একজন আর স্বপ্নের অভিনেতা আরেকজন। আচ্ছা, অভিনেতা জায়গাটা চঞ্চল চৌধুরী এবং আরো অনেকে আছেন, আর স্বপ্নের নায়ক সিয়াম আহমেদ। সিক্রেটটা বলেই দিই, সিয়াম আহমেদের সাথে আমার দেখা হয়েছিল 2015 সালে। আচ্ছা, অন্য একটা কাজে। তখন আমি মাত্র অভিনয় করা শুরু করি। ব্যক্তিত্বের প্রশংসা করতে গেলে সিয়াম আহমেদের কথা একদম প্রথমে চলে আসে, যে এই মানুষটা একটা ছোট আর্টিস্টকে যেভাবে ট্রিট করেছে ওটা আমার মাথায় এখনো আছে। এবং পাপপুণ্যের জন্য যখন আমরা প্রথম সবাই দেখা করি, তখন আমি গেলাম, চঞ্চল চৌধুরী আসলেন, পরিচয় হলাম, আফসানা মিমি আসলেন, পরিচিত হলাম, সিয়াম আহমেদ এসে তুমি শাহনাজ সুমি না, তার কি ওই কথা মনে আছে? তো এই যে তার দিক থেকে যেসব ইনপুট আমার কাছে এসেছে, ওইগুলির জন্য মনে হয় তাকে আরো বেশি সুন্দর লাগে, ভালো লাগে। আচ্ছা, স্বপ্নের নায়কের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন? কাজের অভিজ্ঞতা ভেবেছিলাম যে নায়ক গিয়ে অভিনয় করে দিই, কেমন লাগছে নায়ক আছে, এই যে স্বপ্নের নায়ক তাকে কাজের সময়ে পাওয়া, শুটিং সেটে পাওয়া, বিষয়টা কেমন লেগেছে? বিষয়টা ভালো লেগেছে। এখন যখন ভাবি, ভালো লাগার চেয়ে আরো বেশি আসলে কাজে মনোযোগ দেওয়া দরকার ছিল, যদিও স্ক্রিনে আমার মনে হয় না যে ওটা বোঝা যাবে, কিন্তু আরো মনোযোগ দিলে আরো ভালো হতো। আচ্ছা, সিয়ামের এই অভিজ্ঞতা শুনে কেমন লাগছে? মানে মানে আমি কি কান্না পাচ্ছে নাকি দিল মে লাড্ডু ফুটা? প্রতিদিন শুনি এই ধরনের ব্যাপার, একেবারেই না, কোনো ব্যাপারই না, একেবারেই না। আমি আমি ও যে কিছু কথা বলেছে এটা হয়তো ও আবেগ আবেগবশত হয়ে বলেছে, বাট শি ইজ আ ব্রিলিয়ান্ট আর্টিস্ট। আর যখন আমরাও নিউকামার ছিলাম, সত্যি কথা বলতে এই রিকগনিশনটুকুর জন্যই কিন্তু আমরা ছটফট করতাম, যে কেউ যদি একটু অল্প একটু অ্যাপ্রিসিয়েট করতো তখন মনে হতো যে আরও অনেক বেশি এফোর্ট দিই। তো সবাই মিলে যদি এই সিস্টেমটাই থাকে, এটাই যদি আমাদের প্র্যাকটিস হয়, তাহলে আমাদের মনে হয় যে কোনো আর্টিস্টের জন্য কাজ করানো কমফোর্ট জোনের হয়ে যাবে।